ওয়ার্কারে কারা কাজ করবেন আর কারা কাজ করবেন না আজকে এই ভিডিওটাতে আমি হচ্ছে কথা বলবো ওয়ার্কার নিয়ে আর অলরেডি হচ্ছে আমি মাইক্রোওয়ার্কারস নিয়ে অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি সো অনেকেই হচ্ছে অনেক ধরনের কমেন্ট করেছেন সো এই ভিডিওটাতে আমি হচ্ছে একটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে আসলে মাইক্রোওয়ার্কার বা এই মাইক্রোওয়ার্কারস সাইটগুলোর মতো যে সাইটগুলো রয়েছে যেরকম হচ্ছে পিকো ওয়ার্কারস র্যাপিড ওয়ার্কারস জব বয় সো এই ধরনের অনেকগুলো ছোট ছোট যে মাইক্রো টাস্কের সাইটগুলো আছে এই সাইটগুলোতে আসলে কারা কাজ করবেন আর কারা কাজ করবেন না এটা জানাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনি যখন অনলাইন কোনো একটা সাইটে কাজ শুরু করবেন তো তার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার গোলটা কী বা আপনার হচ্ছে প্ল্যান কি অনলাইন থেকে যে আপনি আর্ন করতে চাচ্ছেন তো এক্ষেত্রে আপনার মাইন্ডসেটটা কী এই যে সাইটগুলো এগুলো কিন্তু প্রফেশনাল কোনো সাইট না কারণ এখান থেকে আপনি কিন্তু প্রফেশনালভাবে অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন না মাইক্রোওয়ার্কারসে কারা কাজ করবেন এটা যদি বলতে যাই তাহলে আমি বলবো হচ্ছে যারা একদম হচ্ছে বিগেনার বা যাদের হাতে অনেক সময় আছে বা যারা হচ্ছে স্টুডেন্ট বা কোনো স্কিল নেই জাস্ট হচ্ছে ইংলিশের স্কিলটা একটু ভালো যাদের কাছে হচ্ছে একটা স্মার্টফোন আছে অথবা একটা কম্পিউটার বা ল্যাপটপ আছে কিন্তু খুব বেশি স্কিল তাদের নেই সো তারা হচ্ছে মাইক্রোওয়ার্কারসে কাজ করতে পারেন তবে অবশ্যই যদি আপনার প্ল্যানটা লং টাইম থাকে যে আপনি অনলাইনে একটা লং ক্যারিয়ার করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে মাইক ওয়ার্কার বা পিক ওয়ার্কারে কাজ করবেন না আর আরেকটা বিষয় যে আমাদের অনেকেরই হচ্ছে যে একটা বিষয় কাজ করে যে আমরা অনলাইনে আসি আসার পরে মনে হয় যে এরকম কোনো সাইট যদি থাকতো যেখানে আমি কাজ করব আজকে এবং হচ্ছে কালকে আমি টাকা পাবো বা আমি হচ্ছে পেমেন্ট নিতে পারবো সো এই ধরনের মাইন্ডসেট নিয়ে আমরা অনেকেই হচ্ছে অনলাইনে বা ইউটিউবে অনেক ভিডিও সার্চ করি এবং অনেক ভিডিও দেখে অনেক সাইটে আমরা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার পরে কাজ করি কিন্তু আসলে ওইভাবে পেমেন্ট পাই না তো এটা হচ্ছে আপনার জন্য একটা সময়ের অপচয় ওকে তো এই জন্য আমি বললাম যে মাইক্রো ওয়ার্কার বা পিক ওয়ার্কার এই সাইটগুলোতে কারা কাজ করবেন আরেকটা বিষয় বলে রাখা ভালো মাইক্রোওয়ার্কারসে যে কাজগুলো থাকে পাঁচ সেন্ট আট সেন্ট দশ সেন্ট পনেরো সেন্ট এই ধরনের কাজ পাবেন আপনি তিরিশ থেকে চল্লিশটা কাজ থাকে কিন্তু প্রথমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই কিন্তু চল্লিশটা কাজ আপনি করতে পারবেন না সো যে কাজগুলো সাকসেস রেট ভালো সেই কাজগুলো করতে পারবেন আর সব ধরনের কাজে যে আপনি করতে পারবেন এরকমটাও না আর সব ধরনের কাজে যে আপনার হচ্ছে অ্যাকসেপ্ট হবে সেটাও কিন্তু না দ্যাট মিনস আপনি এই সাইডে যখন কাজ করবেন আপনার ম্যাক্সিমাম আর্নিং যদি পটেন্সিয়ালি আপনি ধরেন পার ডে দুই থেকে হচ্ছে চার ডলার এটা আপনি আর্ন করতে পারবেন এই সাইটটাতে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন আপনাকে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে অ্যাডমিশন টেস্টের সাকসেস হলেই আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন এরপর যখন আপনি পেমেন্ট উইডো নিতে যাবেন সো তখন আপনাকে হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে বা কেওয়াইসি ভেরিফাই করতে হবে দেন আপনি হচ্ছে পেমেন্ট বা উইড্রোগুলো নিতে পারবেন অথবা এই ধরনের যে সাইটগুলো আছে যেরকম পিক ওয়ার্কার এখানেও এই টাইপের ছোটো ছোটো কাজগুলো করিয়েই আপনি আর্ন করতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যদি হচ্ছে সময় থাকে এবং আপনার কাছে যদি টাকা থাকে বা আপনার যদি এখন আর্নিংটা খুব বেশি জরুরি না হয় তাহলে আপনি এই সাইটগুলো অ্যাভয়েড করবেন আপনার জন্য যেটা সেটা হচ্ছে আপনি কোনো একটা প্রফেশনাল একটা স্কিল ডেভেলপ করবেন বা আপনি যে কোনো একটা কাজ শিখবেন তারপর আছে অনলাইনে ওই কাজ রিলেটেড মার্কেট প্লেসগুলোতে আপনি জয়েন করে দেন হচ্ছে আপনার ফিনান্সিং ক্যারিয়ারটাকে আপনি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিন্তু মাইক্রো ওয়ার্কার বা পিক ওয়ার্কার এই ধরনের সাইডে যদি আপনি কাজ করা শিখে যান তাহলে কিন্তু আপনার হচ্ছে যে ভবিষ্যতে যে গোল বা প্ল্যান সেটা কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না কারণ আপনার কিন্তু কাজ শেখাটা হচ্ছে না আর এখানে যে ধরনের কাজগুলো আপনি শিখবেন সেই কাজগুলো কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে আপনাকে কাজে দিবে না ওকে সো এই জন্যই এই ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ যারা হচ্ছে বা ভবিষ্যতে অনলাইন থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে চান সো তাদেরকে আমি সাজেস্ট করব ওয়ার্কার বা পিকো ওয়ার্কারস নয় আপনারা হচ্ছে আপনার একটা স্কিল ডেভেলপ করেন অনলাইনে কিভাবে আপনি আর্ন করতে পারেন সেই ধরনের অনেক ভিডিও আপনি হচ্ছে আমার চ্যানেলে পাবেন সো সেইগুলো আপনি ফলো করতে পারেন বা অন্যান্য চ্যানেল আপনি ফলো করতে পারেন আর মাইক্রো ওয়ার্কারস তারাই কাজ করবেন যাদের হচ্ছে টাকা খুবই প্রয়োজন বা অন্য কোনো স্কিল নেই বা যারা চাচ্ছেন না যে আপনি খুব বেশি টাকা আপনার প্রয়োজন বা আপনার একটা লেজির টাইম আছে সো তারা হচ্ছে ওয়ার্কার বা পিকো ওয়ার্কারস এই ধরনের সাইটগুলোতে জয়েন করবেন সো আশা করি বুঝতে পেরেছেন কারা এই মাইক্রো ওয়ার্কার বা পিকো ওয়ার্কার্সের মতো সাইটগুলোতে কাজ করবেন আর কারা করবেন না সো এরপরে যদি আপনারা মাইক্রো ওয়ার্কারসে কাজ করতে চান তাহলে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করেছি কীভাবে অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং হচ্ছে আপনি কীভাবে হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট দিতে পারেন খুব ভালোভাবে সো এই ধরনের ভিডিওগুলো আমি অলরেডি পাবলিশ করে ফেলেছি আপনার প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ